কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের আটটি দানবাক্স খুলে পাওয়া যায় 15 বস্তা টাকা। সারাদিন গণনা শেষে যার পরিমাণ দাঁড়িয়েছে 3,89,70,882 টাকা, যা পাগলা মসজিদের ইতিহাসে সর্বোচ্চ। নগদ টাকা ছাড়াও দানবাক্সে সোনার উপর গহনা ও বিভিন্ন দেশের মুদ্রা ছিল। শনিবার 1 অক্টোবর সন্ধ্যায় পাগলা মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল 8টার দিকে জেলা প্রশাসনের কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মসজিদ কমিটির কর্মকর্তাদের সামনে দানবাক্সগুলো খোলা হয়। তিনি আরো বলেন, এবার 3 মাসে 1 দিন পর দানবাক্স খোলা হয়েছে। আমরা গত 2 বছর ধরে মসজিদের দানের মূল টাকা খরচ করছি না, এগুলো ব্যাংকে জমা রাখা হচ্ছে, যা দিয়ে একটি ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে, যেখানে 60,000 মুসল্লির একসঙ্গে নামাজ পড়তে পারবেন। নারীদের জন্য থাকবে পৃথক নামাজের ব্যবস্থা। প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে, এর আগে গত 2 জুলাই দানবাক্স খোলা হয়েছিল, তখন 3,60,27,415 টাকা পাওয়া গিয়েছিল। তারও আগে গত 12 মার্চ দানবাক্স খুলে পাওয়া যায় 3,78,53,000 টাকা। জানা যায়, শনিবার সকালে দানবাক্স খোলার পর টাকাগুলো বস্তায় ভরে মসজিদের দোতলায় নিয়ে গণনার কাজ শুরু করা হয়। প্রায় 200 লোক দানের টাকা গোনার কাজে নিয়োজিত ছিলেন। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ, সহকারী কমিশনার জোহরা সুলতানা জুথি ও নাবিলা ফেরদৌস। আপনার প্রতিষ্ঠানের মার্কেটিং এর জন্য বিজ্ঞাপন বা কন্টেন্ট বানাতে চাচ্ছেন? বর্তমান সময়ের সবচেয়ে সহজ এবং একটি প্রধান মাধ্যম হতে পারে পথিক টিভি মিডিয়া সেন্টার। আমরা যেসব সেবা দিচ্ছি, অডিও রেকর্ডিং, গজল রেকর্ডিং, টিভিসি বিজ্ঞাপন, মোশন গ্রাফি বিজ্ঞাপন, প্রামাণ্যচিত্র নির্মাণ, শর্ট ফিল্ম নির্মাণ, বায়োগ্রাফি, ওয়েডিং সিনেমাগ্রাফি, ডোমেইন হোস্টিং সেবা, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিওগ্রাফি, সিনেমাগ্রাফি। আপনার প্রতিষ্ঠান এবং পণ্যের একটি বিজ্ঞাপন হতে পারে ব্যবসার মূল হাতিয়ার। ঠিকানা: ইয়াসিন প্লাজা, 3তলা, কালাইশ্রীপাড়া, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইল: 01718293798 এবং 01404818178।